आभास मल्टीमीडिया सृष्टिति दृष्टि अटूट إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين عن ابن عباس رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ما من ایام العمل الصالح فیہن احب الی اللہ من ہذہ الایام العشرہ قالوا ولا الجہاد یا رسول اللہ قال ولا الجہاد الا رجلا خرج بنفسه وماله فلم يرج من ذلك بشيء رواه البخاري ومسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اعظم عند الله وأحب إلى الله من هذه الأيام العشرة فأكثر فيهن من التسبيح والتكبير والتهليل رواه البيهقي في شعب الإيمان بسند صحيح عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضكم يضحي فلا يأخذن شعرا ولا يكلمن زفرا رواه مسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা অবগত আছেন 2020 সালের করোনাকে লক্ষ্য করে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম পবিত্রতা ও নফল সালাত ও ফরজ সালাত নিয়ে তাতে আমরা সালাতে সালাম ফেরার পরে কি ধরনের জিকির আজকার করতে হবে তা আমরা বলেছি এই পর্যন্ত আমরা পৌঁছেছি এরপরে আরো যত সালাতের আলোচনা রয়েছে তাহাজ্জুদ সহ কসর সালাত নফল সালাত আপনার ঈদের সালাত চন্দ্রগ্রহণের সালাত জানাজার সালাত ইস্তিসকার সালাত
বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে প্রয়োজন সাপেক্ষে আমরা মাঝে মধ্যে অন্য আলোচনাও করে থাকি। মর্মে 2021 সালের কুরবানিকে সামনে রেখে আমরা বিগত জুমায় কুরবানির গুরুত্ব, কুরবানির ইতিহাস, কুরবানির পশু, কুরবানির গোশত নিয়ে আলোচনা করছিলাম। বিগত জুমায় আমরা বলেছিলাম সামনের জুমায় আলোচনা হবে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের করণীয়। মর্মে আমাদের আজকের বক্তব্যের বিষয় জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের কি করণীয় হতে পারে। হাদিসে যেভাবে বোঝা যায় তাতে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, কুরবানির মাসের প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে উত্তম। তবে বিদ্বানগণ আলোচনা সাপেক্ষে দুইভাবেই বলতে চেয়েছেন। অনেকেই বলতে চেয়েছেন যেহেতু রমজান মাস, যেহেতু রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, অতএব জুলহিজ্জার প্রথম 10 দিনের চেয়ে রমজানের শেষ 10 দিনে উত্তম হবে। বিদ্বানগণ এই কথাও বলতে চেয়েছেন হাদিসের দৃষ্টিকোণে, যেহেতু জুলহিজ্জা মাসে রয়েছে কুরবানি, যেহেতু জুলহিজ্জা মাসে রয়েছে হজ, যেহেতু জুলহিজ্জা মাসে রয়েছে আরাফার দিন যা ভিন্ন ধরনের ব্যতিক্রম দিন, অতএব জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনই রমজানের শেষ 10 দিনের চেয়ে উত্তম হবে। সেটা যাই হোক, আমাদের আলোচনা মূলত করণীয়। করণীয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা আপনাদেরকে কল্যাণের দিকে, নেকির দিকে, ক্ষমার দিকে দ্রুত আগাতে হবে এই মর্মে বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে পৃথিবীর মানুষ, মুসলিম পুরুষ নারী, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও। এমন কি কর্ম করলে দ্রুত ক্ষমা পাওয়া যাবে, সেই কর্ম, সে আমল তোমরা করার জন্য দ্রুত অগ্রসর হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, আর সেই জান্নাত পাওয়ার জন্য দ্রুত এগিয়ে যাও। যে জান্নাতের ব্যবধান আসমান জমিনের ব্যবধান, বা থাকার স্থান আসমান জমিনের ব্যবধান যেমন তেমন উঁচু। উইদ্দাত লিল মুত্তাকিন, যা পরহেজগার মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা মাত্র আয়াতে মানুষকে দ্রুত আগাতে বলেছেন এমন কর্মের দিকে যে কর্মে মানুষের জন্য ক্ষমা রয়েছে, এমন জান্নাতের দিকে যে জান্নাত শুধুমাত্র পরহেজগার মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদাত্তু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার সৎ পরহেজগার বান্দার জন্য জান্নাতে এমন কিছু রেখেছি, মারা আতায়নুন, মানুষের চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত অজুনুন, মানুষের কান কোনোদিন শুনেনি, অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি,
জান্নাত বসবাসের জায়গা, খাওয়া ও থাকার জায়গা এত সুন্দর হতে পারে, এত ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম হতে পারে, মানুষ তা কোনো দিন ভাবেনি। অথচ আমি সৎ পরহেজগার মানুষের জন্য তা প্রস্তুত করে রেখেছি। হাদিস বুখারী মুসলিম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমি আমার পরহেজগার সৎ বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করেছি যা মানুষের চোখ কোনো দিন দেখেনি, যা মানুষের কান কোনো দিন শোনেনি, যা মানুষের অন্তর কোনো দিন ভাবেনি। মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, সেটাই জান্নাত। আমি পরহেজগার মানুষের জন্য প্রস্তুত করে রেখেছি। অতএব তোমরা এই জান্নাতের জন্য দ্রুত আগিয়ে যাও, ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা মিনাস সলিহিন। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা ভালো কাজের আদেশ করে, যারা মন্দ কাজের নিষেধ করে, তাদের জন্যই রয়েছে এই সফলতা, এই জান্নাতের ব্যবস্থা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইসারিউনা ফিল খায়রাত, ওরা কল্যাণের দিকে দ্রুত আগিয়ে যায়, সৎ আমলের দিকে দ্রুত আগিয়ে যায়। ওয়ায়াদউনানা রাগবা ওয়া রাহাবা, প্রার্থনা করে জান্নাত নিব বলে, ভয় পায় জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমাকে বারবার এভাবে বলতে থাকে, অকানু খাশিন, তারা আসলে সত্য সত্যই আল্লাহকে ভয় করে, এরাই হলো কল্যাণের দিকে দ্রুত আগিয়ে যাওয়া ব্যক্তি। সম্মানিত দিনী ভাই বোন, কল্যাণের দিকে, ক্ষমার দিকে, জান্নাতের দিকে দ্রুত আগিয়ে যাওয়ার কর্ম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আলামাউস সালিহু ফিহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশার। পৃথিবীতে যত দিন আছে, যেসব দিনই সে মানুষ, যেসব দিনে মানুষ ইবাদত বান্দেগি করে, তার সবচেয়ে প্রিয় দিন হচ্ছে এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। মানুষ সতামল হিসাবে যেসব দিনগুলিতে আমল করে থাকে, তার পৃথিবীতে সবচেয়ে উত্তম, আল্লাহর নিকটে পছন্দ প্রিয় দিনসমূহ হল জুলহিজ্জার প্রথম 10 দিন। মানুষ দিন হিসাবে জুমার দিনে ইবাদত বান্দেগি করে, মানুষ দিন হিসাবে রামাজান মাসে সিয়াম পালন করে, মানুষ দিন হিসাবে রামাজান মাসের শেষ দশকে এতেকাফ হিসেবে ইবাদত করে। তবে যেসব দিনগুলিতে মানুষ ইবাদত করে, তার সবচেয়ে উত্তম, পছন্দনীয়, আল্লাহর নিকটে প্রিয় দিন হল জুলহিজ্জার প্রথম 10 দিন। সাহাবিগণ বললেন, অলাল জেহাদ, আল্লাহর নবী, জেহাদের মতো কাজটিও কি জুলহিজ্জার প্রথম 10 দিনের চেয়ে উত্তম নয়? কাল আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অলাল জেহাদ, যুদ্ধ নয়। মানুষ যুদ্ধ করে যে নিকে উপার্জন করে, যুদ্ধে নেমে যায় যে দিনে, সেই দিনও অত উত্তম নয়, জুলহিজ্জার প্রথম 10 দিন যত উত্তম। তবে রাজুলান খারা যাবে নাফসেহি অমালেহি,
সেই ব্যক্তি জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদতকারীর মতো হতে পারে বা তার চেয়ে ভালো হতে পারে, যে নিজে অর্থ সম্পদ নিয়ে যুদ্ধে বের হয়ে গেল, ফিরে আসলো না, শহীদ হয়ে গেল, মালজাল অর্থ সম্পদ সব হারিয়ে গেল। এই ব্যক্তি জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদতকারীর মতো হতে পারে বা তার চেয়ে উত্তম। হাদিস বুখারি মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আশা করছি জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদতের বিষয়টি আপনাদেরকে বুঝাতে সক্ষম হতে পারছি বলে আমাদের বিবেচনা। যদিও আমরা জুলহিজ্জার প্রথম দশ দিনকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করিনি বা করি না, করা উচিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহি আল-আইয়ামিল আশার, আল্লাহর নিকটে নেই কোনো বড় দিন, আল্লাহর নিকটে নেই কোনো উত্তম দিন জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে। আল্লাহর নিকটে নাই কোনো বড় দিন, আল্লাহর নিকটে নাই কোনো পছন্দনীয় দিন জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে। অতএব আকসরু ফিহিন না, তোমরা এই দশ দিনে বেশি বেশি করো মিনাত তাসবিহে অত্তাহমিদে অত্তাহালিলে অত্তাকবীরে, এই দশ দিনে করো তাসবি সুবহানাল্লাহ, দশ দিনে করো তাহমিদ আলহামদুলিল্লাহ, এ দশ দিনে করো তাহালিল লা ইলাহা ইল্লাল্লাহ, এ দশ দিনে করো তাকবীর আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, নেই কোনো দিন আল্লাহর নিকটে বড়, নেই কোনো দিন আল্লাহর নিকটে প্রিয় পছন্দনীয় জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে। অতএব আকসেরু ফিহিন না, তোমরা এই দশ দিনে বেশি বেশি করো মিনাত তাসবি আত-তাহলিল ওয়া যিকিরিল্লাহ, তাসবি পাঠ করো, আল্লাহর জিকির করো। ওয়া ইন্না সিয়াম ইয়াউমিন মিনহা ইয়াদলু বিসিয়ামি সানা, কেউ যদি জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের একদিন সিয়াম থাকে, তাহলে একদিন সিয়াম সমান হবে এক বছরের সিয়ামের নেকি। তিনি আরো বলেন, ওয়ালা আমালু ফিহিন্না ইযাফ বিসাবে মিয়াজিফ, আর এই দিনে যেসব আমল করা হবে তা হবে সাতশত গুণের চেয়ে বেশি। যা আমল করা হবে সেটাই সাতশত গুণ তার চেয়ে বেশি হবে, যে আমল করা হবে সেটাই সাতশত গুণ তার চেয়ে বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জুলহিজ্জা মাসের উত্তম দিনগুলি বিবরণ দিতে গিয়ে উত্তম হিসাবে কি হতে পারে তা দেখছিলাম, দেখতে দেখলাম তা হচ্ছে সিয়াম, তা হচ্ছে তাসবি তাহলিল, তা হচ্ছে জিকির আজকার। জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের সিয়াম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবান, আল্লাহর নবী চারটি আমল কখনো ছাড়তেন না, সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরা মুহররমের দশ তারিখের সিয়াম,
ওয়াল আশরা জুলহিজ্জার প্রথম নয় দিনের সিয়াম ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আর প্রত্যেক মাসের তিন দিনের সিয়াম ওয়া রাকাতাইল ফজরে ফজরের দুই রাকাত সুন্নাত এই চারটি আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না অন্য এক বর্ণনা রয়েছে আন বাজে আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর স্ত্রীগণ হতে বর্ণিত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসান মিন জিলহিজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহিজ্জা মাসের প্রথম নয় দিন সিয়াম থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহিজ্জা মাসের প্রথম নয় দিন ধারাবাহিকভাবে সিয়াম থাকতেন অত্র নাসাই গ্রন্থের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় সাথে সাথে জিলহিজ্জা মাসের আট তারিখে নয় তারিখে রয়েছে আরাফা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রামাদান ইলা রামাদান কানা কাসিয়ামে দাহা কাসিয়ামি দাহারে কুল্লিহি কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকে আর রমজান মাসের সিয়াম থাকে তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে তিনি আরো বলেন সিয়াম ইয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহে আয়ুকাফিরা আল্লাতি আসানাত আল্লাতি কাবলাহু কেউ যদি মহরমের দশ তারিখ নয় দশ দুই দিন সিয়াম থাকে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়ামে আরাফা আতাসিবু আলাল্লাহে আয়ুকাফিরা আসানাত আল্লাতি কাবলাহু আসানাত আল্লাতি বাদাহু কেউ যদি আরাফার দিন জিলহিজ্জার নয় তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত এক বছর আগে ও পরে দুই বছরের পাপ ক্ষমা করা হবে সম্মানিত দিনী ভাই বোন আরাফার দিনের সিয়ামটিও জিলহিজ্জা মাসে রয়েছে আরাফার দিনও জিলহিজ্জা মাসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতাকাল্লাহু ফিহা আবদান মিনান নারে মিন ইয়াউমি আরাফা পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে যত মুক্তি দেন তাহলে আরাফার দিনটি লাইলাতুল কাদর রমজানের যে কোনো একদিনের চেয়ে উত্তম হয়ে গেল এমন কোনো দিন নেই যে দিন মানুষ অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি পায় আরাফার দিনে মানুষ যত মুক্তি পায় আমরা আরাফার দিনে সিয়াম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিন সিয়াম পালন করলে আগে এক বছর পরে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায় মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম এই পর্যন্ত আলোচনা রেখে যে জিলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নফল সিয়াম পালনের আমাদের অভ্যাসী হতে হবে
নফল সিয়ামে কথা ঠিক, তবুও ভিন্ন ধরনের নেকি হিসাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যেতে হবে। জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালনের সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল। আমল দেখাতে গিয়ে 1 নম্বর আমল পেশ করলাম সিয়াম, 1 নম্বর আমল হলো সিয়াম। উত্তম আমল একটা বুঝলাম, আর কি উত্তম আমল হিসেবে আরও একাধিক হাদিসের বিবরণে বোঝা যায়, তা হচ্ছে তাকবীর, তা হচ্ছে তাসবিহ, তা হচ্ছে তাহমিদ। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ বলেন, কান আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখরাজান ইলা সুকে ফি আইয়ামিল আশরে ওয়ায়ুকাব্বিরানি ওয়ায়ুকাব্বিরুন্নাস বিতাকবীরিহিমা। জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যেতেন, তাকবীর পাঠ করতেন, জনগণও তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত। বোঝা যাচ্ছে সাহাবীগণ জুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে তাকবীর পাঠ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ, আন্নাহু কানা ইউকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে আও মিন ইয়াউমি আরাফা ইলা আইয়ামিত তাশরিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন সকাল হতে কুরবানির পরের 3 দিন পর্যন্ত বা 1 তারিখ থেকে কুরবানির 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতেন। তিনি তাকবীরে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের তাকবীর হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সহিহ হাদিসের মাধ্যমে এই তাকবীর পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আল্লাহ তাআলা জুলহিজ্জা মাসে স্বাভাবিকভাবে তাকবীর পাঠের কথা বলেছেন, সেই তাকবীর হিসাবে, তাসবিহ হিসাবে, তাহমিদ হিসাবে সহিহ হাদিসের ভিত্তিতে আমরা আরও বলতে পারি, সামরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কালামে 40, 4টি তাসবিহ সবচেয়ে উত্তম, সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সামরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামে আল্লাহে 4, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় তাকবীর হচ্ছে 4টি, সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান আকুলা সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস। আমি নিজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে বলি আমার কাছে পছন্দনীয় যে সারা পৃথিবীর চেয়ে উত্তম, সারা পৃথিবীতে যা কিছু আছে, যার উপরে সূর্য উঠে, এই বিশাল পৃথিবীর চেয়ে উত্তম হচ্ছে যে আমি বলি সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, খুজু জুন্নাতাকুম কালু কাদ হাজারা দুব্বুন। একদা তিনি বললেন, তোমরা বিপদ থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। সাহাবীগণ বললেন, ঢাল গ্রহণ করব মানে শত্রু কি চলে এসেছে যে বাঁচার কথা বলছেন, বাঁচার জন্য প্রস্তুতি নিতে বলছেন?
কালালা, তিনি বললেন না শত্রু চলে আসেনি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরতে বলছি। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য বলো, কুলু, বলো সুবহানাল্লাহে, আলহামদুলিল্লাহে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামা মুজান্নিবাতুন ওয়া মুআক্কিবাতুন ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহা। এই চারটি তাসবিহ হচ্ছে মানুষকে সামনের দিক থেকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, মানুষকে পিছন দিক থেকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এই চারটি তাসবিহ হচ্ছে স্থায়ী শতামল, এই চারটি তাসবিহ হচ্ছে স্থায়ী শতামল, এই চারটি তাসবিহ হচ্ছে স্থায়ী শতামল, যা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, যা আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করেছি বলে আশাবাদী। এরপরে আপনাদের কাছে আমরা পেশ করতে চাই যে আমরা তাকবীর হিসাবে কি বলতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতান আলাল লিসানে, উচ্চারণে একেবারে হালকা, ফাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় খুব ভারী, হাবিবাতানে আলার রহমানে, আল্লাহ রহমান নিকটে অতীব প্রিয়, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এই দুটো তাসবি বিচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে গণ্য হবে। একাধিক দিন অন্য অন্য সময়ে বলেছি, দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী আমল হচ্ছে সদাচারণ, ভালো আচরণ। আর দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী আমল হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা জুলহিজ্জার প্রথম দশকের তাসবি তাহলিল জিকির আজকারের কথা বলছিলাম। এই হচ্ছে সিয়াম, এই হচ্ছে তাসবি, এই হচ্ছে তাকবীর, এই হচ্ছে তাহমিদ, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বলে ঘোষণা করা। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে বলছি, জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে পৃথিবীতে সফলতায় পাওয়ার আশায় নিয়মিত তাসবি তাহলিল করি। বিশেষভাবে জুলহিজ্জার যে তারিখ আসছে, এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত, ১৩ তারিখ পর্যন্ত একটা না এভাবে তাসবি তাহলিল করব, শ্যাম পালন করব, তার প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা আল্লা নবী আবাদা। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা এতক্ষণ পর্যন্ত বুঝছিলাম জুলহিজ্জা মাসের প্রথম থেকে নিয়ে একটানা দশ তারিখ ১৩ তারিখ পর্যন্ত সিয়াম পালন করব, তাসবি, তাকবীর, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবো। তবে এগুলি কি জিকির? এগুলিও জিকির, তবে জিকির আমরা আরও পেশ করতে পারি। তা হচ্ছে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুয়া এ দুয়া ইয়াউমে আরাফা, আরাফার দিনের দুয়া সবচেয়ে উত্তম দুয়া, ওয়া খায়রু মা কুলতু আনা, পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি, আল আম্বিয়া মিন কাবলি, যে দোয়া পৃথিবীতে সকল নবী বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া সারা পৃথিবীর সকল নবী বলেছেন, সেই দোয়া, সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু
وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। स्वाभाविक भावे बोलते थाका। तबे बुखारी हादिसे एसेछे दैनन्दिन हिसाबे केउ जदि प्रत्येक दिन 100 बार बोले ताहले से कियामतेर माठे सबचेये बेशी नेकिर अधिकारी होबे एवं शयतान तार कोनो क्षति करते पारबे ना, ताके सबचेये सम्मानी करा होबे। ए कथा रसूल सल्लल्लाहु आलैहि सल्लम बोलेन जखन तिनि 100 बारेर कथा बोलेन। तबे रसूल सल्लल्लाहु आलैहि सल्लम जखन आराफार दिन हिसाब करे बोलेछेन तखन तिनि 100 बारेर कथा बोलेननि। जखन मानुष जिकिर हिसाबे 100 बार बोलार चेष्टा करबे ता बोलते पारे, तबे स्वाभाविक भावे जे जा पारे जे जत पारे जखन पारे बोलबे ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु, अल्लाह छाड़ा कोनो माबूद नहीं, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, অনুগ্রহ তার, সর্বশক্তিমান তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম দোয়া যা নিজে বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া যা পৃথিবীর সকল নবীগণ বলেছেন, যা আরাফার দিনের উত্তম দোয়া বলে ঘোষণা দিয়েছেন, তা আমরা বাছাই করে নিব বলে মনে করছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুদ দুআয় আলহামদুলিল্লাহ ও আফজালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কথায় কথায় সময়ে সময়ে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। উঠছেন বসছেন কাজ করছেন খাচ্ছেন চলছেন কথা বলতে পারছেন, সব কিছুর একটা বিনিময় হলো আলহামদুলিল্লাহ। সাথে সাথে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে চাই না এই জন্য যে বেদাতীরা এই জিকির করে, এই জন্য বেদাতীরা জোরে করে আমরা ধীরে করব। বেদাতীরা শুধু বলে লা ইলাহা, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। বেদাতীরা শুধু বলে ইল্লাল্লাহ, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। বেদাতীরা শুধু বলে আল্লাহ, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। বেদাতীরা শুধু বলে হু, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাকে একাধিকবার উল্লেখ করেছেন, এইভাবে একবার বলেছেন আফজালুল যিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলেছেন লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে মরে জান যায় যায় এরকম মানুষকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ খালেস অন্তরে বলতে পারে তাহলে জান্নাতে চলে গেছে, বুখারী মুসলিম। সব হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে একটা গুরুত্বপূর্ণ জিকির হিসেবে গ্রহণ করব, যখন তখন উঠতে বসতে সকালে সন্ধ্যায়, তবে তা হবে ধীরে ধীরে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের করণীয় হিসাবে সিয়াম রোজাকে 1 নম্বরে রেখেছি, 2 নম্বরে তাসবি রেখেছি, 3 নম্বরে জিকিরের আলোচনা রেখেছি, 4 নম্বরে কিছু কথা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখাল আল আশর যখন জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন চলে আসবে আর তোমাদের কোন ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, জফরান, সে যেন অবশ্যই অবশ্যই চুল না কাটে, সে যেন অবশ্যই অবশ্যই নখ না কাটে। তাহলে জুলহিজ্জা মাসের চন্দ্র উঠার পূর্বেই চুলের ব্যাপারে
নখের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। হাদিসের বিবরণে বোঝা যায় যে যে ব্যক্তি কুরবানি করবে, যেহেতু মালিক কুরবানি করে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে, তখন সবাই নেকি পেয়ে যায়। যদিও হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে শুধু কুরবানি দাতা নখ কাটবে না, চুল কাটবে না, তবে অধীনস্থ ছেলে মেয়ে আহাল পরিবার বিরত থাকাই উত্তম ভালো হবে। আমরা সহিহ হাদিসের ভিত্তিতে সবাই নেকি পেয়ে যাবে এই কথা বলতে পারি না, তবে কুরবানি সবার পক্ষ থেকে হবে এ হাদিস সহিহ। মর্মে যিনি কুরবানি দিবেন তিনি তো জরুরিভাবে নখ কাটবেন না, চুল কাটবেন না, আগেই কেটে নেবেন। আহাল পরিবার ছেলে মেয়ের না কাটাই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির পশু আমরা যেভাবে ব্যবহার করে থাকি, কুরবানির পশুর চামড়া যেভাবে সমাজে ব্যবহার হয়ে থাকে, তা মসজিদে মাদ্রাসাতে মক্তবে ব্যবহার করে থাকি, এইটুকু কতটুকু গ্রহণীয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকুমা আলা বুদনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাকে বললেন, আলী তুমি আমার এই কুরবানির পশুগুলির উপরে দাঁড়িয়ে থাকো, পাহারা দাও। আর আমাকে আদেশ করলেন, ওয়ান আতাসাদাকা বিলাহমিহা ও জলুদেহা ওয়া আজিল্লাতেহা ফিল মাসাকিন, আর বলে দিলেন গোস্ত চামড়া শীত থেকে বাঁচার জন্য পশুর ব্যবহৃত বস্ত্র রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় ঝুল, এইগুলি মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়ার আদেশ করলেন। বলে দিলেন গোস্ত বন্টন করে দাও, চামড়া বন্টন করে দাও, আর বললেন যে আল্লাহ উতিয়া আল জাজার মিনহা শায়ান, যে কসাই আমাকে গোস্ত রেডি করে দিয়েছে সেই কসাইকে গোস্ত থেকে কিছু দিব না, না দেওয়ার জন্য আদেশ করে দিলেন। এই সাবধান, যে কুরবানির গোস্ত রেডি করে দিয়েছে, জবহ করে দিয়েছে, তাকে কুরবানির গোস্ত দিবা না। কুরবানির গোস্ত, কুরবানির পশুর চামড়া, কুরবানির গায়ের এই ঝুল, তাকে বিপদ থেকে ঠান্ডা থেকে বিরত রাখার বস্ত্র সব ফকির মিসকিনের মাঝে বণ্টন করে দাও। তাহলে কুরবানির পশুর চামড়া ফকির মিসকিনের মাঝে বণ্টন হবে, এটাই আদেশ। মর্মে আমরা কি কুরবানির পশু আমাদের লোকজন বাড়ির আশেপাশের দরিদ্র মানুষেরা প্রস্তুত করে দেয়, জবে করে দেয়, তাদের কি দিতে পাবো না, তাদেরকে পারিশ্রমিক হিসাবে দিতে পাবো না, এটাই চূড়ান্ত। হকদার হিসাবে দিব, এটাও চূড়ান্ত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি খাও, দুস্থ গরিবদের খাওয়াও, তাহলে দুস্থ গরিব মানুষ আমার কাজ করে দিয়েছে, তাকে আমি সেই হিসাবে দিব, দুস্থ হিসাবে দিব, এটাও চূড়ান্ত। পারিশ্রমিক হিসাবে দিব না, এটাও চূড়ান্ত। যে আমার কাজ করে দিল সে যদি অমুসলিম হয় তাহলে কি আমি কাজ করে নিতে পারি? জি, অমুসলিম দিয়েও আমি আমার কুরবানির পশু খালিয়ে নিতে পারি, চামড়া ছাড়িয়ে নিতে পারি, অমুসলিমকেও গোস্ত দিতে পারি। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের পাত্র হতে পানি ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদেরকে মুশরিকদের উপঢকন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের থেকে উপঢকন গ্রহণ করেছেন, সব ধারাবাহিকভাবে বুখারী মুসলিমের হাদিস। মর্মে তাদের কাছ থেকে কাজ নেওয়া যায়, তাদেরকে পারিশ্রমিক দিয়ে দেওয়া যায়।
কিভাবে কি বলে কুরবানির পশু জবে করব। একাধিক সহি হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবী পশুটিকে ফেলে দিলেন, আমি দেখলাম, তিনি পশুর চোয়ালের ওপরে পা চাপিয়ে দিলেন, পা চাপিয়ে দিয়ে বললেন বিসমিল্লাহু আকবার, আমি আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়, এই বলে জবহে করলেন। তিনি বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। তাহলে বলার পদ্ধতি কেমন হতে পারে? এইভাবেই হোক, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই পদ্ধতি। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বা আমি আহমাদ, আহমাদের পক্ষ থেকে, আহমাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওয়াও দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার। নিজে কুরবানি করবে, পশু জবহে করবে, এটাই সুন্নাত, একাধিক বুখারী মুসলিমের হাদিস। অন্যর মাধ্যমে পশু কুরবানি জবহে করে নেওয়া যায়, এটাও সহিহ হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারা সালাসা ওয়া সিত্তিনা বাকারা আও বুদনা, আল্লাহর নবী নিজে হাতে 63টি উট কুরবানি করলেন বা গরু জবে করলেন। সুমাতালিয়েন, তারপর আলীকে দায়িত্ব দিয়ে দিলেন ওয়া নাহারামা বাকি, বাকি 100-র মধ্যে 63টি বাদ দিলে আর কতটি থাকল? 37 কোটে যে থাকল, বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবে করলেন। তাহলে কুরবানি আল্লাহর রসুলের কিন্তু হস্তান্তর করলেন কুরবানি করার জন্য আলীর হাতে। হাদিস বুখারী মুসলিম, বোঝা যাচ্ছে অন্যের মাধ্যমেও কুরবানি করে নেওয়া যায়। সাথে সাথে মহিলারা কি কুরবানির পশু জবহে করতে পারে? পারে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা লাহু গানামুন বে সালাতিন, কাব ইবনে মালিকের একটা ছাগলের পাল ছিল সালা নামক পাহাড়ে, তারা সেখানে ছাগলগুলি চড়ছিল। ফাবসারা জারিয়াতুনা বে সাতিন, তো আমাদের দাসী মহিলা দেখল যে আমাদের পালের একটা ছাগল মারা যাচ্ছে। ফাকাসারাত হাজরান, সে একটা পাথরকে ভাঙল, ওয়া জাবাহাত হাবিহি, তারপর মহিলাটি ওই পাথর দিয়ে ওই ছাগলটাকে জবে করে দিল। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয়টি রাসূলকে জিজ্ঞাসা করা হলো। ফামারা বিআকলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ছাগলের গোশত খেয়ে নাও। বুখারী মুসলিম বিবরণে বোঝা যাচ্ছে মহিলারা গরু ছাগল মুরগি জবে করতে পারে, সাহস হলে, পরিস্থিতি অনুকূলে হলে, কেউ না থাকলে, যা বিবরণে স্পষ্ট বোঝা যায়। কুরবানির পশুর গায়ে, কুরবানির পশুর শিঙে লাল ফিতা কাপড় লাগানো যায় কি? যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাতালতো বদনাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদাইয়া, আমি কালাদা বদনাতে রাসূলুল্লাহ সাল্লাম, আমি রাসূলের কুরবানির পশুর গায়ে মালা, জুতার মালা, মালা ঝুলাবো বলে মালাটাকে আমি নিজে হাতে বানিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, উনি বলছেন এটা আমি নিজে হাতে তৈরি করেছি। ফাকাল্লা দাহা ওয়াসরাহা ওয়াহদা, আল্লাহ রাসূল আমার হাতে বানানো মালাটা ওই উটের গলায় ঝুলিয়ে দিলেন, তারপর কুজের বাম ডান দিকে একটু চিরে দিলেন, রক্ত বের হয়ে গেলো তিনি মুছে দিলেন, তারপর তাকে তিনি মদিনার মদিনা হতে মক্কার দিকে মানুষের মাধ্যমে পাঠিয়ে দিলেন, ঘোষণা হবে যে কুরবানির পশু।
কুরবানির পশু কাজে ব্যবহার করা যায়। একজন কুরবানির পশু নিয়ে হাঁটছে, তাল্লা রাসুল বলছেন ইরকাবাহা, তখন লোকটি বলছে হাজি বাদনা, আরে এটি আপনি আরোহণ হতে বলছেন কেন, এটা কুরবানির পশু। আল্লাহ রাসুল বলছেন ইরকাবাহা, আরে আরোহণ হও না। তখন লোকটি বলছে আরে বলেন কি, এটা বাদনা, এটা কুরবানির পশু। তখন আবার আল্লাহ রাসুল বলছেন ইরকাবাহা, আরে তুমি সওয়ার হও না, ওয়াইহা তোমার ক্ষতি হোক, আমি বলছি তুমি সওয়ার হও উটের উপরে, আর তুমি বারবার বলছো কুরবানির পশু। বুখারি মুসলিম। কুরবানির জন্য উল্লেখ হওয়ার পরেও তাকে দিয়ে কাজ নেওয়া যায়, যদিও আমাদের এলাকায় তাকে দিয়ে কাজ নেওয়া যায় না বলে মনে করা হয়। কর জন্যে ঋণ নিয়ে কুরবানি করা যায়, যেহেতু নেকির কাজ, যদি ঋণ কর্জ সহজেই পরিশোধ করা সহজ সম্ভব হয়। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির পশুর ব্যাপারে আমরা বিবরণগুলি সংক্ষিপ্তভাবে পেশ করছিলাম। যদি কোনো জায়গায় বাকি থেকে যায় সময় সাপেক্ষে বা ঈদের দিনে আবারও বলা হবে। আমাদের আজকের আলোচনার পুনরাবৃত্তি, আমরা সমস্ত সকল দিনী ভাই বোনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনারা কুরবানির এক তারিখ থেকে, জুলহিজ্জার এক তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এবাদত হিসাবে সিয়াম রোজা, এবাদত হিসাবে তাসবিহ তাহলিল জিকির আজকার, এবাদত হিসাবে দান খায়রাত নফল সলাত, যেসব মাধ্যমে যেসবভাবে নফল সলাত আদায় করা যায়, এইভাবে প্রথম দশককে আমরা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। কুরবানির পশুর ব্যাপারে কিছু নিয়মনীতি পেশ করা হলো, সেইগুলি লক্ষ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে আমরা বলতে চাচ্ছি সকল দিনী ভাই বোনকে যারা দেশে বিদেশে বসবাস করেন, অবস্থান করেন, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আপনাদের অন্তরের প্রতিষ্ঠানের ব্যাপারে আপনাদের ভালোবাসা আন্তরিকতা অগাধ থাকবে, এটাই আমরা আশাবাদী। আপনাদের জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেশাম টিভিতে সময়ে সময়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়, যা এখন কুরবানির ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে। আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল ইতেশাম পত্রিকা আছে, যা সারা দুনিয়ার দেশ বিদেশের বাঙালি দিনী ভাই বোনকে আমরা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে রয়েছে 50টি প্রশ্নের উত্তর, যার পিছনে রয়েছে একাধিক লেখক, যার পিছনে রয়েছেন 10 জন মুফতি। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে ফতোয়াগুলি লিখা হয়। মর্মে সকল দিনী ভাই বোনকে যে কোনো মূল্যে মাসিক আল ইতেশাম পত্রিকা নেওয়ার পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এতিমের সুব্যবস্থা, 200 জনের এতিম অত্র প্রতিষ্ঠানে রয়েছে, যে এতিমের লালন পালন করবে সে জান্নাতে রাসুলের সাথে থাকতে পাবে, একথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, হাদিস বুখারি মুসলিম। কাজে আপনারা জামিয়া সালাফিকে ভালোবাসেন, মর্মে এতিম লালন পালন করুন। সাথে সাথে জামিয়া সালাফের পক্ষ থেকে করোনাকে লক্ষ্য করে আপনার এই ফ্রি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন আমার আম্মাকে লক্ষ্য করে, আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম, এরা যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিল, সেইটিকে সামনে রেখে জাতির জনগণের মাঝে, অসহায় দুস্থ গরিবের মাঝে ফ্রি অক্সিজেন বিতরণের পদক্ষেপ নিয়েছে, তাতে আপনারা অংশগ্রহণ করবেন। জামিয়া সালাফিকে যেভাবে ভালোবাসেন সেভাবে সময়ে সময়ে দান খায়রাত, ফ্রি অক্সিজেনে সহযোগিতা, সার্বিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলছি। একটু খালেস অন্তরে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। যারা জামিয়া সালাফিয়া পরিচালনা করে তাদের ভুল ত্রুটি থাকলে মাফ করো, তাদেরকে তুমি সংশোধন করো, তাদের মাধ্যমে যেন 10 পয়সার ক্ষতি না হয়, তাদের মাধ্যমে যেন 10 পয়সা 100-100 সুরক্ষিতভাবে জাতির সামনে সেটা চলে যায়।
খাত অনুযায়ী যেন চলে যায় এই তৌফিক তুমি দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে এই জোরালো দাবি রেখে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 10-13 তারিখ পর্যন্ত ইবাদত বান্দিগি করার, 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে জামিয়া সালাফের সার্বিক বিষয়ে দানের হাত প্রশস্ত করার জন্য তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম।